মেট্রিক পরীক্ষার্থী ছিলাম। আমি ওই স্কুলে যখন পড়তাম বসন্ত হাই স্কুলে, তখন তো মুক্তিযুদ্ধ আরম্ভ হয়ে গেল। ইলেকশনের পর হইতে আমাদের একটা গ্রুপ ছিল আওয়ামী লীগের, ছাত্রলীগের। ওই গ্রুপটার মধ্যে আমাকে পাইছে আমার বাড়ির বর্ডার পাশে, যে জন্য আমাকে বলছে তুমি মুক্তিযোদ্ধারে হেল্প করো। ৩১ সালে আমি যেখানে ছিলাম ওইখান থেকে মুক্তিযোদ্ধারা লাইন দৌড়িয়ে হলো দেশব্যাপী। ইভেন কি আমাদের এখান দিয়ে মুক্তিযোদ্ধারা আপনার ভোলা থেকে আসতো, বরিশাল থেকে আসতো। এবং ভোলার দুইটা ছেলে আমার বাড়ির কাছে যাওয়ার সময় টসফারা করে গেছিল, তো ছেলেগুলো কবরস্থানও ছিল আমাদের এখানে। তো এইসব ছেলেদেরকে এখন আমি মুক্তিযোদ্ধা, আমি ওইখান দিয়ে আবেদন করছি। কোনো রায়তে আমি আমাকে মানে অসহ ছিল না, কাজ করছি। আমি বেলায়েত ভাই সুবাদার লুতুর রহমান সাহেবকে আমি ক্রস করাইছি ইন্ডিয়া থেকে, আইনজি সত্যাগ্রহ থেকে। পরে এইভাবে অনেক পরিচিত অপরিচিত বহুত লোক নিয়েছে। আমি তো একদিন পরপরও ইন্ডিয়া চলে যেতাম লোক নিয়ে। একটা ছেলে, এক ম্যানেজার ছেলে, ওকে নিয়ে যাচ্ছি। ওইখান দিয়ে আমাদের জগন্নাথ দেঘি বলে একটা এরিয়া আছে, ওইখানে তাদের কিনে ক্রস হয়েছে ডিমাতলি বর্ডার দিকে যাবো, উড়িয়ে যাবো ওইখান দিয়ে। তখন আমার পিছন দিয়ে আমি ওদের, ওরা কিছু পাকিস্তান প্রত্যাগত আর্মি আছে আমার সাথে, বিএসএফেরা রাস্তার মধ্যে মাইন ফুঁতে রেখেছে বিকজ ডিউ টু ওর, ওরাই ডিস্টার্ব করে পাকিস্তানি আর্মি, যায় ডিস্টার্ব করে। ছেলেটা পিছন দিয়ে একবার কি আওয়াজ হইলো, হ্যাঁ, তার একটা পা বিচ্ছিত হয়ে যায়, এই পাটা দিয়ে ওই ধরেন আরো ৩০ দূরে নিয়ে ফেলেছে। এভাবে ছেলেকে নিয়ে আমি ওদেরকে নিয়ে আপনার ওই ডিমাতলি বর্ডার উপরে ক্যাম্পে উঠছি, যে উঁচা পাহাড়ের উপরে গেছি। আর তারা আমাদেরকে হেল্প করছে, সাথে বিরোনিয়াতে টেলিফোন করে দিল এই অবস্থা, এটা মুক্তিযোদ্ধা আহত হয়েছে তরিয়ার এই অবস্থা। ওইখান থেকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিল, এই অ্যাম্বুলেন্স নিয়ে রাখে ২টা বাজে আমি বিরোনিয়াতে পৌঁছে যাই ওদেরকে নিয়ে।